প্রথমে আমি একটু জল নিয়ে নিলাম, এবার নিয়ে নেব একটু রিফাইন্ড অয়েল, এবার নিয়ে নেব হচ্ছে পরিমাণ মতো ময়দা, আর নিয়ে নেব হচ্ছে একটু সুজি, আর সামান্য একটু ময়দা নেব, একটু লবণ নিয়ে নিলাম হাফ চামচের কম, কালো জিরে নিয়ে নিলাম অল্প, একটু হিং নিয়ে নিলাম। এবার আমি এটা ভালো করে মাখব। এবার আমি অল্প অল্প করে একটু জল দেব। সামান্য আর একটু ময়দা দেব। যেহেতু একটু ময়দা দিয়েছি তাই জন্য আর একটু সুজি দিয়ে দিলাম। আবার অল্প একটু জল নিয়ে নিলাম। আর সামান্য একটু হিং দিয়ে দিলাম, কারণ এখনকার হিংগুলোতে তো বেশি গন্ধ হয় না সেরকম আগের মতো, আগেকার দিনের, তাই জন্য আরেকটু দিয়ে দিলাম। মাখা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এটা আমি কিছুক্ষণ রেখে দেব, তারপরে আমি ভাজব। এবার আমি কড়াইটা ধরিয়ে দিলাম, এই যে আমি গুল্লিগুলো করে রেখেছিলাম আর আধ ঘন্টা মতো রেখেছিলাম মেখে, তোমরা 15 মিনিট 20 মিনিটও রাখতে পারো। এবার আমি কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম হবে, আমি ততক্ষণ একটু বেলে নিলাম। তেলটা গরম হতে হতে আমি কটা বেলে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একটু গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব, দেখেছো কেমন ফুলছে আমার কচুরি হিঙের, দেখো। এরকম ফুলেছে, সব কটা এরকম ভাবে ফুলে যাবে। এরকমই হবে প্রত্যেকটাই, একটা দুটো নাও ফুলতে পারে কিন্তু এটা বেশিরভাগটাই এরকম হয়। এইভাবে তোমরা যদি মেখে রেখে দিয়ে আধ ঘন্টা হোক 15 মিনিট হোক রাখো, তাহলে এবার ওরকমভাবেই হবে কচুরিগুলো, খুব সুন্দর খেতেও ভালো লাগবে।
আটা এর মধ্যে দিতে নেই, আটা দিলেই এক অন্যরকম হয়ে যাবে। শুধু ময়দা দিয়ে আর সুজি দিয়ে করবে এটা। হিঙের কচুরি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। দয়া করে চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করো না, চ্যানেলটিকে একটু এগোতে সাহায্য করো। আর তোমাদের সাহায্যতেই আমার চ্যানেলটা এগোতে পারবে, তা না হলে চ্যানেলটা আমি চালাতে পারবো না। দয়া করে তোমরা প্লিজ সাপোর্ট করো। আমি আগেই ছোলার ডালের রেসিপিটা দিয়েছিলাম, তবে আজকেও আমি ছোলার ডাল করেছি এই হিঙের কচুরির সাথে। তোমরা যদি ছোলার ডাল বা আলুর দম করো তাহলে খুব ভালো লাগবে খেতে।